বলো কোরআন, তোমরা এই কিতাবখানা পড়ো, এটা সব পড়ো। তারপরেই ওর উপরে আর একটা সেন্টেন্স লেখা রয়েছে, দিস ইজ স্ক্রিপচার হরিন, দ্যার ইজ নো ডাউট, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তারপরে বলেন হরিজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাড ম্যাটার অফ পলিউশন, মুসলিম ইউ আর দ্য বেস্ট পিপুল, আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ এ ম্যান বিং অ্যান্ড অল ফাস্ট অল অপ ইট টুগেদার টু দেখা বলে ডু নট সিপারেট দিস অ্যান্ড মাউন্ট ইজ ইম্পলেট উইথ সার্ভিসেবল ফর ম্যান কাইন্ড, দ্য হিল অ্যান্ড মাউন্টেন ইজ ইম্পলেট উইথ সার্ভিসেবল ফর ম্যান বি, দ্য রিভার ওশেন ইজ ইম্পলেট উইথ সার্ভিসেবল ফর ম্যান কাইন্ড, অল টিজ ইজ ইম্পলেট উইথ সার্ভিসেবল ফর ম্যান বি, ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, অল হেভেন অ্যান্ড আর্থ ইজ ইম্পলেট উইথ সার্ভিসেবল ফর ম্যান বি, হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার অফ ইলুশন, মুসলিম ইউ আর দ্য বেস্ট পিপুল, আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান বিং, অল ই কোরআন। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন মুসলিম তোমরাই শ্রেষ্ঠ, সারা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আগমন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সারা পৃথিবীর মধ্যে তোমরা শ্রেষ্ঠ, আর গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আগমন। প্রত্যেকটি মুসলিম সারা পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়ের অভিভাবক। আপনি কখনো বলবেন না যে আমার বাড়ির এই তিনজন চারজন ফ্যামিলির আমি একজন মালিক, আমি একজন অভিভাবক, কখনো নয়। আপনি গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য আপনি তার অভিভাবক, এতটা আপনাকে গুরুত্ব রাখতে হবে, মান রাখতে হবে। কে বলেছে? আল্লাহ। অ্যান্ড অল ফাস্ট অল অপ ইট টুগেদার অ্যান্ড নট সেপারেট, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকো, আমার দিনকে ধরো অ্যান্ড নট সেপারেট, তোমরা পৃথক পৃথক হয়ে যেও না, সবাই মিলে মিশে তোমরা পৃথিবীতে বসবাস করো। নাম পৃথিবী, এই মূলত পৃথিবী মূলত প্রাণীদের বসবাসের জায়গা, এই জায়গায় তোমরা খুন খারাপি করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, চুরি ডাকাতি করো না, ধর্ষণ করো না, পৃথিবীটাই মূলত প্রাণীদের বসবাসের জায়গা। আল কোরআন সূরা রহমান আয়াত নাম্বার 10। কিন্তু আপনার এই পৃথিবী থেকে আপনার আজকের যারা স্কুল স্টুডেন্ট জ্ঞান আহরণ করছেন, তারা তাদের চিন্তা মঙ্গল এবং চাঁদে নাকি মানুষ বসবাস করা যাবে কি যাবে না এই নিয়ে তারা সেখানে শ্রম চালাচ্ছেন বছরের পর বছর, আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, থাইল্যান্ড, চীন, জাপান, রাশিয়া, তারা ছুটছে ব্রিটেন সব থেকে, পৃথিবীর মধ্যে বিশ্ববিদ্যালয় বেশি ব্রিটেনের মাটিতে 6,000 বিশ্ববিদ্যালয়, সেখানকার মানুষ যাচ্ছে চাঁদে। কিন্তু কোরআন বলল ওয়ালা দাহালিনা নাম, আমি পৃথিবীকে তৈরি করেছি প্রাণীদের জন্য, নট চাঁদ অ্যান্ড মঙ্গল, মঙ্গলে চাঁদে প্রাণী বসবাস করবে না, পৃথিবীকে আমি প্রাণীদের জন্য তৈরি করেছি। এত বড় কথা বলল কোরআন ও কারিম, কোরআনের এই মূল কথাটা পৃথিবীর মানুষের কাছে না যাওয়ার কারণে গোটা পৃথিবী লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে মহাকাশে ছুটছে, কিন্তু লাভ এ পর্যন্ত হলো না, সব লচের খাতায় চলে গেছে। যেহেতু কোরআন হচ্ছে এক নম্বর বিজ্ঞান, কোরআনের পরে কোনো বিজ্ঞান নাই,